দেশের মানুষের স্বার্থে নির্বাচনের জন্য আওয়ামী লীগ সহ সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অগণতান্ত্রিক পন্থায় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট জনদের সম্মানে রাজধানীর একটি হোটেলে 20 দলীয় জোটের অন্যতম শরিক জামাতে ইসলামীর ইফতার পার্টি। প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বললেন, দেশের মানুষ আজ নানা সমস্যায় জর্জরিত, গুম খুনের ঘটনা বেড়েই চলছে। দেশের মানুষকে বাঁচাতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা তাদেরকেও বলবো, তারা রাজনীতি করছে, আওয়ামী লীগকেও আমরা বলবো যে আসুন, আমরা সকলে মিলে দেশটাকে যদি ভালোবেসে থাকেন আসেন, সকলে মিলে দেশের জন্য কাজ করে দেশে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, জনগণের কল্যাণ, দারিদ্র্য বিমোচন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একসঙ্গে কাজ করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। বেগম খালেদা জিয়া বলেন, 5ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশের 95% মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। মানুষের রোষানল থেকে মুক্ত হতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। আমরা চাই যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা কোনো অগণতান্ত্রিক কোনো কিছু চাই না, আমরা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত সেটাই আমরা চাই। সেই জন্য এই জালেম সরকারের উচিত হবে যে তাদের পায়ের নিচে যে মাটি নেই, তাদের পাশে যে জনগণ নেই, আজকে সেটা তাদের বোঝা। ঈদের পর সরকার পতনের আন্দোলনে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন বেগম খালেদা জিয়া। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।